বেশ কিছুদিন ধরে পরিচালক অনন্য মামুন নানা মাধ্যমে তার দরদ নামে একটি সিনেমা শুটিং করার কথা বলেছিলেন, যে সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করবেন দেশের সেরা চলচ্চিত্র নায়ক শাকিব খান। কিছুদিন আগে অবশ্য জানিয়েছেন শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান, কিন্তু শেষ মুহূর্তে সিনেমা শুটিং নিয়ে সংশয় দেখা দিয়েছে ও এলাহাবাদে শুটিং শুরু করার কথা ছিল, কিন্তু শেষ অবধি শুটিং শুরু তো দূরের কথা, এখনও সেখানে পৌঁছতে পারেনি ছবির প্রধান শিল্পী শাকিব খান সহ দেশের অন্যান্য অভিনয়শিল্পীরা। তবে বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় এই ছবির ভারতীয় অভিনয়শিল্পী এবং শুটিং সংশ্লিষ্টরা প্রস্তুত আছে বলে জানা গেছে। এমনকি ভারতের নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছেন পরিচালক অনন্য মামুনও। জানা গেছে গত 15 অক্টোবর ভারতের মুম্বাইতে যাওয়ার কথা ছিল শাকিব খানের, তারপর হওয়ার কথা ছিল লুকসেট, সবকিছু ঠিকঠাক থাকলে 20 অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এসব তো দূরের কথা, ভারতের ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান, এই কারণে এখনও ভারতে যেতে পারেনি এই নায়ক। কবে যাবেন সেটাও চূড়ান্ত নয়, সব কিছু নির্ভর করছে ভিসা পাওয়ার উপর। কয়েক প্রযোজকের একজন বাংলাদেশের কেবরিয়া ফিল্মসের তত্ত্বাবধায়কেরই দেশের একটি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার উপর শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে। এরই মধ্যে শাকিব খান সহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, এখনও সেই আবেদনও শুরু হয়নি। তবে আসার কথা হচ্ছে দেশের মন্ত্রণালয়ে আবেদনের সঙ্গে ভারতের সরকারের অনুমতিপত্র দিতে হয়, সেটি গত 20 অক্টোবর এসেছে, শুক্রবার ও শনিবারের কারণে সেটি যথাসময়ে দেওয়া হয়নি, আজ রবিবার সেটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তার প্রত্যাশা খুব দ্রুত ভিসার অনুমতি পাওয়া যাবে। তবে বিষয়টি নিয়ে ভারতে অবস্থান করা দরদ সিনেমার পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে সিনেমার সংশ্লিষ্ট একজন জানান, সবকিছু ঠিক থাকলে আগামী 26 অক্টোবর থেকে নতুন করে সিনেমার শুটিং পরিকল্পনা করেছে এই পরিচালক। তবে এই পরিচালক দরদ সম্পর্কিত কোনো তথ্যই ভালো মতো নিতে পারতেছে না শাকিব ভক্তরা। এর আগে ফেসবুকে দরদ নিয়ে নানা রকম আওয়াজ দিলেও সেটার প্রতিফলন হয়নি। সবশেষ গত শুক্রবার দরদের ফার্স্ট লুক সারতে চেয়েও তিনি সারেননি, কবে সারবেন সেটাও অনিশ্চিত। অনেকের ধারণা শুধুমাত্র ফেসবুক গরম রাখতে নানা রকম মিথ্যা তথ্য দিয়ে সরাচ্ছেন এই পরিচালক। উল্লেখ্য, দরদ সিনেমা যৌথ প্রযোজনা করেছেন ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও কেবরিয়া ফিল্মসে। তারও অভিনয় করেন কথা আছে বাংলাদেশি শহীদুজ্জামান সেলিম, এলেনা শাম্মি, জেসমিন ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।